সবাইকে বলো গুড মর্নিং এভরিওয়ান, বলো গুড মর্নিং এভরিওয়ান। সবাই ওকে উইশ করুন এটাই যে যেন মাথা ঠান্ডা করে লেখে। অ্যাকচুয়ালি ওর মাথাটা না আমার মতোই গরম, মানে এত ছটপট করে, কোনটা 13 লেখা আছে সেটাও দেখে না, 21 দেয়া আছে তো নিচে 22 লিখে দেয়, যে পাশে 13 লেখা আছে সেটাও দেখে না, এটাই হচ্ছে আমার মহা। ঠিক করে আসবে। আচ্ছা বে, এটা কত ওজনে হচ্ছে দেখুন না, এই রুই মাছটা 1.5 কিলো। ঠিক আছে কেটে দিন। আজকে বাড়ির সামনে থেকেই মাছ পেয়ে গেছি, আর বাঁকড়ার বাজারে যাওয়ার দরকার পড়ছে না। একটা বড় গোটা প্যাকেট আছে আর নিচে দুটো আছে, বসতে পারবে তো একা একা? কোথায় বসলো? এত ভেতরে ঢুকে যাওয়াকে দেখাই যায় না, আর কেউ বসেছে। এটা তুমি দিয়ে দাও, আমি হাত দেবো না মাছে, এখন পুজো করিনি। মুড়োতে একদম মাছ রাখবেন না, আর লেজাতেও মাছ রাখবেন না, পেটি পির করবেন ভালো দেখে। তোলেতে কি করবে বলো, ডান্স না গান না আবৃত্তি কি? হ্যাঁ, ছোটবেলার কথাগুলো মনে করো, কেমন ডান্স করতে। তুমি কি করবে, তবলা বাজাবে? ঢাইকিড়িকিড়ি ঢাইকিড়িকিড়ি। এখানে প্রত্যেকবার দোলের সময় ভাঙ বানানো হয়, ক্যাটারিং এর যে দায়িত্ব নেয় সেই বানায়। অ্যাকচুয়ালি এত বাজে বানায় যে ভাঙের না কোনো টেস্ট আর না কিছু হয়, মানে কেউই কিছু ফিল করতে পারে না। সেই জন্য ভেবেছি ভাঙ বানানোর দায়িত্ব এবারে আমি নেব, এমন কিছু ফিল করাবো যে লোকে যেটা কোনোদিন ফিল করেনি। প্রথমেই বৌনি করবে ভাঙের এক গ্লাস খেয়ে, সেটা হচ্ছে মা। মনে আছে কলকাতায়? হ্যাঁ, বাবা বানিয়েছিল আর খেয়ে শটাং ধূপ ধূপ সব শুয়ে পড়ছে। তুমি খেয়েছিলে তো হাফ গ্লাস, হাফ কাপ তোমাকে খাওয়ানো হয়েছিল, তাই তুমি হেসে অস্থির হয়ে যাচ্ছিলে। আচ্ছা, ওই দোকানটা থেকে নিয়ে এসেছিলাম বোতলে করে, মা সেই হাফ কাপ খেয়ে হাসছিল হ্যাঁ 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 করে, মনে আছে? হাইল্যান্ড পার্কের ওখানে একটা ফলের জুসের দোকান থাকতো, সেই জুসের দোকানে হোলির দিনে ভাং বানানো হতো, সেটা থেকে মায়ের জন্য নিয়েছিলাম। এক কাপ খেয়ে মা হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে, আর আমার যা মানে দিদি ভাই সে শুধুই শুয়ে পড়ছে, উঠছে বসছে শুয়ে পড়ছে। আর আমি সেদিনে খাইনি, আমার কি রবিবার ছিল, উপোস করেছিলাম না কিছু একটা ছিল, আমি কিছু খাইনি, আমি এবারেও খাবো না, আমি শুধু খাওয়াবো সবাই। রুই মাছ নেওয়া হয়েছে আজকে আর কালকের জন্য, ডাটা নিয়েছি কেন, একটু ভেজে রেখে দেবে, অল্প একটু তেলে লাস্টে যেতে ভেজে রেখে দেবে, দেখাও মোটা হয় তে তো হয় কি হয় না। এই সানগ্লাস আমি নতুন কিনলাম অ্যামাজন থেকে, বেশি দাম না, 550 না কত টাকা দাম, এত সুন্দর ফিনিশিংটা না, এই বিশেষ করে স্টোন দেয়া নেওয়া আমার অনেকদিন ইচ্ছে ছিল, আর একটা না দুটোই মেতেছিল। আপনারা হয়তো অনেকেই বলবেন এটা তোমার মুখের থেকে বড়, বাট হ্যাঁ আমার মুখের থেকে যেগুলো বড় সেইগুলোই ভালো লাগে। মানে আগেকার দিনে যে ফ্যাশনটা ছিল না, সুচিত্রা সেন, মধুবালা, যে টাইপের সানগ্লাস বা গগলস যেগুলো বলে সেইগুলো পরতো, ওই টাইপের আমার বেশি ভালো লাগে, সেই জন্য আমি মুখের থেকে বড় সবসময় নিই। হাতে অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি, যেরকম আমার একটা ওয়াচ আছে, রিস্ট ওয়াচ ফার্স্ট ট্র্যাকের, ওটার ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, ওটা ঠিক করবো। আমার সানগ্লাসের একটা সাইডের এই যে ডান্ডি আছে ও খুলে গেছে, ওটা লাগাবো। তার টয়টা নিয়ে এলাম না, ওই ডান্সিং ক্যাকটাস টাইপের, ওটার না মানে চার্জিং যে পিনটা ওরা দিতে ভুলে গেছে, ওটা নিয়ে আসবো। আর একটু নার্সারিতে যাবো, এর যে গাছ সেগুলো তো দুদিন পরেই মরে যাবে, এবার গরমের গাছ কিনবো। গরমের ফুল আস্তে আস্তে ফুটতে শুরু করেছে, জবা, আমাদের বাড়িতেও প্রচুর জবা ফুলেছিল, এই যে এটা রুনাদিদের গাছের জবা, সব এই রুনাদিদের গাছে আর আমাদের গাছে পুরো ভর্তি হয়ে যাবে জবাতে এই গরমের সময়টা। সব দোকান বন্ধ, সানগ্লাসের দোকানও বন্ধ অ্যান্ড ঘড়ির দোকানও বন্ধ, আর এখন যাচ্ছি নার্সারি। আর একটু দূরে গেলেও ভালো হতো, বাট কাছাকাছির মধ্যে একটা পেয়ে গেছি, দেখা যাক এখানে গরমে ফুলের স্টক কীরকম আছে, বাট এখনও পর্যন্ত শীতের ফুল তো শেষ হয়নি মনে হচ্ছে, কেউ আছে না নেই বুঝতেও তো পারছি না। গরমের মধ্যে সব পাতা বাহারেই ভর্তি, বাপরে কি হারে টমেটো হয়েছে, এগুলো পিটুনি, এগুলো শীত, এই টাইপের গাছগুলোই ওই গরমে বেশি থাকে, পাতা বাহার এইগুলো। গরমের কিছু ফুল দেখান যেটা সবসময় ফুটবে, কি রকম হয় ফুলগুলো? গোলাপ ফুলের মতো, গোলাপের মতো ফুল হয়? এই গাছটা কি? এটা ওই গরমই ফুল, স্থলপদ্ম নাকি? না স্থলপদ্ম না, এটা কি টবে হবে? হ্যাঁ, এই এটাই গরমই। ওই দিকেরটা কি? ওইগুলো এগুলো? হ্যাঁ, গন্ধরাজ। আর ওই যে ওখানে সাদা ফুলগুলো হয়ে রয়েছে, আর একটা ইয়েলো নিয়ে নিই নাকি? এই হলুদটাই ভালো লাগছে দেখতে, হলুদটা নেবো না, এই পিচ কালারেরটা নেবো। দেখো গরমে নয়নতারা টয়নতারাগুলো ভালো, বাট ওনাদের কাছে এখন স্টক বোধহয় শেষ, তো আমি বাধ্য হয়েই বোগেন ভেলিয়া নিলাম। একটা নাম ওনারা বলতে পারছে না, অদ্ভুত থোকা থোকা ওই পদ্ম ফুলের মতো কিরম ফুল হয়েছে।
প্যাকেট সারও নিয়ে নিয়েছি, এটা বাবার আর এটা আমার। আমাদের লেবু গাছে না খুব ফুল হচ্ছে আর পড়ে যাচ্ছে, সেই জন্য এই বুস্টারটা নিতে বললো। 1 লিটার জলে 2 ফোঁটা দিলে নাকি খুব ভালো কাজ করবে। আর এই ভদ্রলোক যেখানেই যাবেন মোটামুটি ফোনে 1 ঘন্টা। আশা করছি এখন ঘড়ির দোকান অ্যান্ড সানগ্লাসের দোকানটা খুলে গেছে, যাওয়ার সময় এগুলো ঠিক করিয়ে নিয়ে যাবো। রাস্তার ওই পিঠে ডাব দেখতে পেয়েছে মিস্টার মুখার্জি, করে নাও তোমার চেঞ্জ। আমি পিনটাও রেখে দিয়েছি রাত্রের জন্য, আজকে হাঁসের ডিমের কষা হবে রুটি দিয়ে, ঠিক আছে? বাবা হাঁসের ডিম খায় না, নদীও খায় না, বাবার জন্য মুরগির ডিম করবো। এই হাঁসের ডিমগুলো এখন সেদ্ধ করতে বসিয়েছি, তারপরে কষা হবে, বুঝলে মাসি? হাঁসের ডিমের কষা ভালো লাগে তোমার খেতে? আজকে দুপুরে মেনুতে হয়েছে এটা, বরবটি, সমস্ত সিম টিম, আলু, বাঁধাকপির পাতা, মাছের মুড়ো উচ্ছেদ উচ্ছেদ দিয়ে একটা চচ্চড়ি, এটা খেতে খুব ভালো হয়। আর এখানে হচ্ছে মাছের ঝাল। খায় প্রত্যেকদিন আপেল খায়, বাট আজকে এই নতুন ফলটা খেয়ে কি বলে দেখি কেমন রিয়াকশন দেয় গোলাপজাম। এটা আগে খাও, আগে তুমি একবার খেয়েছো তখন ভালো পেলো নি। হ্যাঁ ভালো, মানে চলবে তাই তো, নরম হলেও ওই জানি মা আগের বারও তাই বলেছে। হাঁসের ডিমের কষা রান্না করার জন্য এখানে আমি সব আজকে একসাথে নিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, সব একসাথে একটা পেস্ট বানিয়ে নেবো। এই রান্নাটা আমি আজকে সাদা তেল ইউজ করে করছি, সর্ষের তেলে আরও বেশি ভালো হতে পারে, সাদা তেলেই করছি। প্রথমে হলুদ আর নুন মাখিয়ে ডিমগুলোকে ভেজে নেবো। আর ডিমের কী ছাতার মাথা হয়েছে জানি না, ডিমগুলো কড়ায় দেওয়ার সাথে সাথে ছেড়েছে, মানে কড়ায় দেওয়া না, সেদ্ধ করার পরেই ছেড়ে যাচ্ছিলো। তো যাই হোক, তেলের মধ্যে আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজে কালার আনার জন্য অল্প একটু চিনি আর সাথে একটু লঙ্কার গুঁড়ো, তাহলে কিন্তু পেঁয়াজে বেশ সুন্দর একটা লাল একদম কালার আসে। আর অল্প একটু নুনও দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যায়, বাট হ্যাঁ জল কিন্তু বেরোয়নি, বলে নুন দিলে জল বেরিয়ে যায়, জল বেরোয়নি। একটা তেজপাতা দিয়েছি, এরপরে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি যে সমস্ত মশলা একসাথে গ্রাইন্ড করে রেখেছেন মোটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি একটু ভালো করে কষাবো মশলাটা, মাঝে মাঝে এদিক ওদিক ধরে গেলে একটু একটু করে জল দেবো আর কষাবো যতক্ষণ না ভালো একটা কালার আসে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, এখানে আমি সম্পূর্ণ আর গরম মশলা গুঁড়ো অনলাইন থেকে আনিয়েছি, বেশ ভালো একটা ফ্লেভার দেয় মাছের ঝোল, ডিমের ঝোলে ভালো লাগে খেতে। ভাজা আলু আর ডিমটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, হাতে করে অল্প একটু কসুরি মেথি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম, এটাতেই না অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে, দেখো এক্ষুনি খেয়ে নেবো ভাত দিয়ে। এসে এখানে এসে জলটা খাওয়ার কথা মনে পড়লো না, থ্যাংক ইউ, সব ঠিক করে এসেছিস, কি করে জানলি তুই? ম্যাম তোকে বলেছে সব ঠিক করে এসেছি। কিসের কিসের কালার দিয়ে করতে হয়েছে এটা কিন্তু ঠিক করেছি, ম্যাচ মাইক্রোওভেনে গরম করব তাই এরকম একটা বলে রাখছি যাতে আবার ট্রান্সফার না করতে হয়, এটার মধ্যে ঢেলে আমি রেখে দেবো। ওকে, হাঁসের ডিমের কষা একদম রেডি, গরম গরম পুরো ধোঁয়া ওঠা, কষার কেমন কালার হয়েছে দেখেছ? আজকে নিচে নেমে মানে গাড়ি থেকে দা মোমেন্ট নিচে নেমেছে, বলছে আজকে আমার সব ঠিক হয়েছে, কি কনফিডেন্ট, ওর নিজেই জানে ও সব ঠিক হয়েছে। কি করে জানলি তুই সব ঠিক হয়েছে তোর আজকে? মা বলেছে মাথা ঠান্ডা করে লিখতে। ও তুই আজকে মা বলেছে মাথা ঠান্ডা করে লিখতে, তার মানে আমি বলেছি মাথা ঠান্ডা করে লিখতে, তুই মাথা ঠান্ডা করে লিখেছিস বলেই তোর সব ঠিক হয়েছে তাই তো? হ্যাঁ, ভেরি গুড, ঠিক হলেই ভালো। ওকে, নদীর খাওয়া কমপ্লিট, ও পুরো মাছ দিয়ে মানে মাছের ঝোল হলে ওরা কিছু চায় না, খুব তাড়াতাড়ি ভাত খেয়ে নেয়, সব ভাত খেয়ে নিয়েছে। হচ্ছে ক্যাডবেরি সেলিব্রেশন আমার সামনে রেখে দিয়েছে, মানে খুলে দিতে হবে, একটা বেশি খাবে না প্রমিস, তাহলে খুলবো, ঠিক আছে? এই গরমে সব গলে ভূত হয়ে গেছে, দেখ এটা কেক আছে। যে কটা গাছ এনেছি সব কটাকে এখন ব্যালকনিতে রেখে দিয়েছি, আজকেই প্লান্ট করবো না, মোটামুটি 2-3 দিন পরে করব। কারণ শুনেছি এরকম যে ওদের নাকি একটা এনভায়রনমেন্ট থেকে এসে আর একটা এনভায়রনমেন্টে একটু ইউজ টু হতে একটু টাইম নেয়, মানে মোটামুটি 2 দিন পরে প্লান্ট করতে বলে তবে নাকি গাছ ঠিকঠাক করে হয় আর কি। ওকে, সমস্ত ভিডিও এডিটিং ফেডিটিং সব কিছু ডান, এরপর আমি ঘুমোবো, কারণ কালকে রাত্রে 2টায় ঘুমিয়েছি আবার 6টায় উঠেছি, এরকম করে চলতে থাকলে আমার 12টা, আমার পিম্পল জীবনেও ঠিক হবে না এরকম লাইফস্টাইল চলতে থাকলে। তো ঘুমোবো, ঘুমিয়ে উঠে আর একটা ভিডিও শুট আছে শর্টস। নদীর হঠাৎ করে কিছু অ্যালার্জিক রিয়াকশন হয়েছে নাকি বুঝতে পারছি না, এইমাত্র এই স্যালাইন ড্রপটা দিলাম। আর নদীর পেডিয়াট্রিশিয়ান বলেছে যে ন্যাজিভিয়ানের যে 1-6 ইয়ারের যে ন্যাজাল ড্রপটা না সেটা রেগুলার বেসিসে না দিতে, আর ড্রাই নোজের প্রবলেমটা ওর অনেক বাড়ি রয়েছে, অনেক ছোট থেকেই রয়েছে, তাই এই নর্মাল যে বাচ্চাদের যে স্যালাইন ওয়াটারটা ওটা ইউজ করতে বলেছে। ঘড়িতে বাজে 7:30, আমি যাচ্ছি ডিনার করতে। নদীকে সন্ধেবেলায় চকোজ আর দুধ খাওয়ালাম, আমি শুধু প্লেন চা খেয়েছিলাম, এখন পুরো কষা কষা লাল হাঁসের ডিম দিয়ে খাবো রুটি। আমার ডিনার এই যে,
ডিমের কষা, দুটো রুটি আর পেঁয়াজ। বেশ ভালো কিছু একটা ওয়েব সিরিজ দেখতে দেখতে খাবো। ওকে, এখন আমি রিং লাইট সেট করছি, আমার ডিনার তো ডান। রিং লাইট সেট করে একটা শর্ট শুট করব। এই সমস্ত জিনিসগুলো ঘরের মধ্যে কি অবস্থা আছে! যদি এক সেকেন্ড আমি এখানে ফেলে রাখি না, এই যে আমার মহতারমা এসে দু টুকরো করে দেবেন। ওকে, আমার শুট পার্ট ডান, এরপরে সমস্ত খুলে সমস্ত গুছিয়ে গাছিয়ে রেখে মেকআপ রিমুভ করে এখন যাবো নদীকে খাওয়াতে। এক্সক্লুসিভ কি এনেছো? এটা লোটাসের রুট। ঝামেলা আছে সব রান্না, এমনি নয়। আলুর পুরটা বানাতে ঝামেলা লাগবে না? দেখি কি সাইজ গুলো, দেখি সাইজ গুলো, বাপ রে বাপ, একটা হাতের রিস্টের থেকে অনেক। এগুলো এগুলো বললো পাগল হয়ে যাবে ছাত্র তুমিও। কি সোনা, কি সোনা, চেরি, প্রচুর দাম নাকি? এটা ভরি হিসেবে এনেছি। কত দাম এটা? 350 টাকা। কি বাবা, 350 রুপিস, 2200 টাকা কিলো। কেন এনেছো কেন পাগলের মতো? এই ন পিস চেরির দাম 350 টাকা, মানে সিরিয়াসলি তুমি 300 টাকা আমাকে দিয়ে দিতে, আমি অন্য কিছু কিনতাম। কোয়ালিটি ভালো হোক, তা বলে 350 টাকা দিয়ে চেরি খেতে হবে? ধর এই যে যিনি আশা করে বসে আছেন তিনি আগে খান। ডিমটা কেমন লাগলো? ডিমটা দারুণ হয়েছে আজকে। এই একদিন খাওয়ার পর এক্সারসাইজ করছে, ঝুমে জো পাঠান গানে ডান্স করে। হো লাখো মিলে কোই ভি না তুমসা মিলা, ও মেরা ইয়ে দিল তেরি ওর চলতা গয়া না রুকা, হাজারো মে মিলেগি তকদীর এসি, মিলি হ্যায় এক রাঞ্ঝা ওর হীর জেসি, না জানে ইয়ে জমানা ক্যু চাহে রে মিটানা, কলঙ্ক নাহি ইশক হ্যায় কাজল পিয়া, কলঙ্ক নাহি ইশক হ্যায় কাজল পিয়া। কালকে স্যাটারডে, বরের অফিস ছুটি না থাকলেও কিন্তু মেয়ে স্কুল ছুটি, এটা অনেকটা রিলিফ। মানে ওই ভোর 5:30 উঠে টিফিন বানাতে হবে না। আপনারা অনেকেই এক্সারসাইজের ব্যাপারে জিজ্ঞাসা করছেন। এক্সারসাইজ আমি রোজ করি না, উইকলি 5 দিন করি, তাও খুবই লাইট এক্সারসাইজ করি, যেহেতু আমি খাওয়া দাওয়াটা একটু কম করি, মানে আগের থেকে অনেকটা কমিয়ে দিয়েছি, বা কিছু কিছু ডায়েট ফলো করি, বা একটা টাইম মেনটেন করি, সেই জন্য অটোমেটিক্যালি আমি ওয়েট লুজ করছি। সেই জন্য এক্সারসাইজটা একটু মানে খুব বেশি, আর সারাদিনে এমনি এত ওঠা নামা কাজ আমার হয়, দৌড়াদৌড়ি, যে এক্সারসাইজটা খুব একটা বেশি করি না, তাহলে কিন্তু শরীরের ওপর একটু বেশি মানে চাপ পড়ে যাবে, তখন আর বেশিক্ষণ জেগে থাকতে পারবো না, ঘুমিয়ে পড়বো, ক্লান্ত হয়ে যাবে। বাট হ্যাঁ, রোজ যেটা আমি করি ব্রিদিং এক্সারসাইজটা রোজ করি, কপাল ভাতি অনুলম বিলম, খুব ভালো, ওটা আপনারা করতে পারেন। ওকে, আজকে ব্লগটা এখানে শেষ করছি উইথ আ মেসি ব্যাকগ্রাউন্ড, দেখতে পাচ্ছেন কি অবস্থা, একটু পরে ঠিক করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুদলন টাটা, বাবা, লাভ ইউ, গুড নাইট। আর একদিন চলে এসেছেন বাবা, স্বামী বিবিয়ানন্দ, হাতে করে প্রত্যেক দিন হাতে করে একটা করে বোতল গুঁজে নিয়ে আসবে, আর সেই বোতলের জলটা আমিই শেষ করে দেবো। এটা কি, আমি সব পারি না ভাই, তুই কর।